রাজ্যের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই শুরু হল বামপন্থী যুব সংগঠন সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাংগঠনিক কর্মসূচি। সামনেই সংগঠনের রাজ্য সম্মেলন। সংগঠনের গণতন্ত্র অনুযায়ী রাজ্য সম্মেলনের আগে অঞ্চল, মহকুমা ও জেলা সম্মেলন সম্পন্ন করতে হবে। সেই লক্ষ্যে এখন চলছে সংগঠনের অঞ্চল স্তরের সম্মেলন। শনিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা মেলার মাঠ স্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে। চেতনায় শান দাও, সংগঠনকে সংহত করো, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করো, এই স্লোগানকে সামনে রেখে এদিন সেখানে অনুষ্ঠিত হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রামনগর অঞ্চলের দ্বিতীয় সম্মেলন। সম্মেলনে সংগঠনের কাজকর্ম নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ বিজেপি আইপিএফটি জোট সরকারের বেকার বিরোধী নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্ব। এই সম্মেলন থেকে সংগঠনের আগামী দিনের কার্যক্রম পরিচালনা করার জন্য গঠিত হয় নতুন কমিটি। সংগঠনের অঞ্চল সম্পাদক শঙ্কর রায় বর্মন এদিন জানান, সংগঠনের গণতন্ত্র অনুযায়ী এই সম্মেলনের আয়োজন। সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি সংগঠিত করা হয়। বেকারদের পাশাপাশি জনগণের বিভিন্ন দাবিকে সামনে রেখে সংগঠনের লড়াই আগামী দিনে আরো জোরদার করা হবে। সেই জায়গায় আমরা এই পরিস্থিতিতে আমরা সম্মেলনটা আমরা এখানে করছি, রামনগর অঞ্চলের দ্বিতীয় অঞ্চল সম্মেলন। এই সম্মেলনে গত 3 বছরে আমাদের কাজকর্ম, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা সমালোচনা করব এবং আগামী দিনে কীভাবে কাজ করব সেই রূপরেখা আমরা তৈরি করব। এখানে আমরা এই সম্মেলনের জন্য আমরা উপস্থিত হয়েছি। আর এই সম্মেলন উপলক্ষে আমরা কয়েকটি সামাজিক কাজও আমরা করেছি। আমাদের এলাকার বিভিন্ন পূর্ত সমস্যা এবং পানীয় জলের সমস্যা নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি এবং শিশুগৃহে আমরা কিছু খাদ্য সামগ্রী আমরা প্রদান করেছি। এই বিষয়ে আমরা ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, CNN।